হ্যালো বন্ধুরা, কেমন আছো? সুপ্রভাত, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল থেকে শুরু হয়েছে বাড়ির ঘর পরিষ্কার করা, কারণ পুজো খুব তাড়াতাড়ি আর 1 সপ্তাহ মতন বা 15 দিনের মতন বাকি আছে, তার জন্য ঘরটা ছাড়তে ছাড়তে অবশ্যই সময় চলেই যাবে। বাজার হাট তো অনেক কিছু করার বাকি আছে, সেগুলো এখনো পর্যন্ত হয়নি, কারণ মেয়েদের স্কুলে ছুটি সেরকম পাওয়া যাচ্ছে না বলে তার জন্য হচ্ছে না। বাড়ির মেয়ে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম হয়ে যেতে সেগুলোতেও সমস্যা হচ্ছে, কারণ সেই কালারটা আমি একদম খুঁজে পাচ্ছি না, যে বিয়েবাড়ির যে গায়ের কালারটা হয় সে কালারের নাকি জামা চাই, খুঁজে খুঁজে পাচ্ছি না। সব কিছু রঙেই বেশি পাওয়া যাচ্ছে, বক্সটা হয়তো বাসের আওয়াজ শুনতেই পারছেন না, আমাদের ঘর থেকে বাইরে বেরোলেই বাসের আওয়াজ, এই জন্য বেশি ঝুল। গদি থেকে কাভারটা খুলে নেব, কাভারটা অনেকদিন প্রায় 1 থেকে 2 মাস এগুলো কাঁচা হয়নি, তো এটাকেও কেচে নেব, পুজোর পরিষ্কারটা করে নিই। তো গদি থেকে এটা খুলে নেবার খুবই খুলতে খুবই কষ্ট হয়, যেমন ওটা পড়াতেও কষ্ট হয় তেমন খুলতেও সত্যি খুবই কষ্ট হয়, ওই কষ্ট করে কেন যে রকম সেরকম করে খুলতে হচ্ছে। তারপরে বাড়িতে যখন 2 মেয়ে থাকে, তার বাড়িতে যে সমস্যা সেটা একটু বুঝতে পারি, এ ওর নালিশ করছে, ও নালিশ করছে, সারাদিন মারামারি, পড়াশোনা তো একদমই চেষ্টা করে না। ও দিদি বোনকে পড়তে বসালে তো বোনের খুবই অসুবিধা, বিরক্ত, কান্নাকাটি, এইভাবে করতে এইভাবে শুনতে শুনতে আমার মাথা ধরে। গদির নিচে ডাল্লাপ ছিল, ডাল্লাপটা উপরে পেতেছিলাম, কিন্তু উপরে ডাল্লাপটা থাকছিল না, যতই চাদর পাচ্ছি নেমে নেমে চলে আসছে, তার জন্য গদিটাকে উপরে ধরে দিলাম। আর সত্যি করে ডাল্লাপের থেকে গদিতে শুয়ে সত্যি খুব আরাম লাগছিলো, তাই জন্য ডাল্লাপটাকে নিচে করে দিয়েছি। একটু এটাকে ঝেড়ে নেব, আর যে ওর মধ্যে যে চিকচিকগুলো ছিল সেগুলোকে আমি তুলে নেব। সব কিছু বাড়িতে আমাকে কাজ করতে হয়, তোমাদের দাদা ভাই তো থাকে না, খুব কম দাদা ভাই আসলে কাজ করে দেয়, কারণ বেশিরভাগ দাদা ভাই তোমার খুব ভালোবাসে। সব নামানো হয়ে গেছে, আস্তে আস্তে করে শতরঞ্জিটাকে ঝেড়ে নেব, কারণ খুব ঝুল হয়েছে, তার মধ্যেও প্রচণ্ড নোংরা হয়েছে, আর ছোটো ছোটো আরশোলা জানি না কোথা থেকে চলে আসে, ছোটো ছোটো আরশোলার বাচ্চাও দিয়েছে, সেগুলোকেও ঝেড়ে নিলাম, কিন্তু ওষুধ দেওয়া আছে, তবুও কোথা থেকে যে চলে আসে জানি না। একদিন বাড়ির ভিডিওটা আপনাদেরকে পুরোটা করে দেখাবো, কত বড় বাড়ি আমার। তো সব পরিষ্কার করা হয়ে গেছে, ফার্স্ট তো সব দেয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পুরো সব কিছু, তারপরে চাদর, নতুন পুরোনো চাদরটা ছিল এটা আমি নতুন চাদর সব ঝেড়ে ঝুড়ে নতুন চাদরটা বিছিয়ে নিলাম, এটা পুজো পর্যন্তই থাকবে, আর জানি না পুজোতে আমি এখানে থাকবো না বাট আমি অন্য কোথাও থাকবো, সেটা আমি এখনও পর্যন্ত নিজের কোনো কিছু সিদ্ধান্ত এখনও পাইনি, আর হাজব্যান্ড যেটা বলবে, তোমাদের দাদা ভাই যেটা বলবে সেটা করতে হবে অবশ্যই। ইচ্ছে খুবই আছে যে মুর্শিদাবাদ গ্রামের বাড়ি যাবো, সেখানে পুজো দেখবো, খুবই ভালো লাগে সেখানে। প্রচুর রোদ বেরিয়েছে, গামছাটা মিলে দেবো, কিছু কিছু কাচার আছে অনেক কিছু, দেখুন ফুল গাছটা কত বড় হয়েছে আর কত ফুল ধরেছে। মেয়েদেরকে টিফিনটা খাইয়ে দেবো, কারণ অনেক বেজে গেছে, প্রায় 10:20 হয়ে গেছে, তো রুটি, তরকারি আর মাছ ভাজা দেবো, আমিও খেয়ে নেব, কারণ অনেক টাইম হয়ে গেছে, মেয়েদেরকে উপরে তো দিয়ে এলাম খাবার, আমিও খেয়ে নিয়ে তারপর রান্নার ব্যবস্থা করতেই হবে। টিফিন খাবার হয়ে গেল, তারপরে বসে বসে লাউটা কাটবো, লাউ দিয়ে ডাল করবো, লাউয়ের তরকারি করবো, আর মাছের কালিয়া করবো, আর ভাত আর ডাল আর সেরকমভাবে কিছু করবো না, এটাই প্রায় 12:30 বাজতেই চললো রান্না, তখন চাপিয়েছি, ডাল এখনও করতে পারিনি, যতক্ষণ লাউটা না কাটতে পারবো ডালটা হবে না, এখনও কিছু করা হয়নি, ততক্ষণ লাউটা যা যা কাটা সেগুলো সব কেটে নিই, একবারে রান্নাটা বসে নেবো। রান্না করতে আমার বেশিক্ষণ লাগে না, খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, আর রবিবার বলে একটু লেট করে রান্না করছি, মাছ ভাজা ফ্রিজে 1 কিলোর মতন মাছ কিনে নিয়েছি, তো রেখে দিয়েছিলাম, কেটে কেটে ওটা খাওয়া হচ্ছিলো, আমি ভেজে নিই না, একবারে একবারে ফ্রিজে ডিপ ফ্রিজে ভরে দিই, আর যখন দরকার হয় অল্প অল্প করে নেওয়া হয়। যাদের বাড়িতে দুটো বাচ্চা যে খুবই সমস্যা, একজনের তো আমার মেয়ের বয়স, 2 মেয়ে আমার, একজনের 12 বছর বয়স আর একজনের 5 বছর 3-4 মাস, সারাদিন মারামারি, কথা বলতে বলতে লাউটা কাটা হয়ে গেছে, এরপর লাউ ডাল তাড়াতাড়ি করে বসে দিয়ে এরকমই টাইম অনেকটাই হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে মেয়েদেরকে খাওয়াতে খাওয়াতে কতটা সময় হয় দেখা যাক, এখন তো প্রায় 1টা বাজছে, হতে হতে পারে তো 2টো বাজবে খেতে।